ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস নাইনের সপ্তম অধ্যায় বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালের অঙ্কগুলি। এর আগের ভিডিওতেই আমরা কষে দেখি 7.2 এর সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি চ্যানেলের প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। এই ভিডিওতে আমরা কষে দেখি 7.3 এর অঙ্কগুলি শুরু করব। তা কষে দেখি 7.3 এর অঙ্কগুলি করার জন্য আমাদের যে বিষয়টি জানা দরকার সেটি হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তো চলো আগে সেই বিষয়টি জেনে নিই। ভাগশেষ উপপাদ্য জানার জন্য আমাদের ছোটবেলার ভাগগুলি একটু মনে করতে হবে। ধরো এখানে আমরা 5 দিয়ে 30কে ভাগ করছি। তা দেখো 5 30-এর মধ্যে কবার যাবে, 6 বার যাবে, 5 6 আমরা 30 পেলাম। 30-এর থেকে 30 বিয়োগ করলে ভাগশেষ আমাদের 0 বের হলো। আবার ধরো আমি 5 দিয়ে 33কে ভাগ করছি, তাহলে দেখো 33-এর মধ্যে 5 কবার যাবে, 6 বার যাবে, 5 6 আমরা 30 পেলাম। এবার এই 33-এর থেকে 30 বিয়োগ করলে ভাগশেষ আমাদের 3 বের হলো। এবার লক্ষ্য করো এখানে ভাজ্য কী, যেই সংখ্যাকে ভাগ করা হয় সেই সংখ্যাটি হচ্ছে ভাজ্য। তাহলে প্রথম ক্ষেত্রে ভাজ্য আমরা 30 পেয়েছি, পরের ক্ষেত্রে ভাজ্য কত 33। এবার দেখো ভাজকটা লক্ষ্য করো, ভাজক হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয়। তাহলে দেখো এখানে আমরা উভয় ক্ষেত্রে 5 দিয়ে ভাগ করেছি, তাহলে দুটি ক্ষেত্রেই আমরা ভাজক 5 পেলাম। এবার ভাগফলটা খেয়াল করো, প্রথম ক্ষেত্রে আমরা ভাগফল কী পেয়েছি, প্রথম ক্ষেত্রে ভাগফল আমরা 6 পেয়েছি, পরের ক্ষেত্রেও ভাগফল 6 পেয়েছি, কিন্তু ভাগশেষটা আমরা আলাদা পেয়েছি। তা প্রথম ক্ষেত্রে আমরা ভাগশেষ কী পেলেছি, প্রথম ক্ষেত্রে দেখো ভাগশেষ আমরা 0 পেয়েছি, আর পরের ক্ষেত্রে ভাগশেষ আমরা 3 পেয়েছি। এই ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে একটি সম্পর্ক আছে যেটি তোমরা প্রত্যেকে জানো, সেটি হচ্ছে কি যে ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটি আমরা প্রত্যেকে জানি। এবার ভাগশেষটা লক্ষ্য করো, এখানে ভাগশেষ কি হতে পারে, এখানে দেখলাম যে ভাগশেষ 0 হতে পারে, অথবা দেখো দ্বিতীয় ক্ষেত্রে ভাগশেষ কি হচ্ছে 0 থেকে বড় হয়েছে, অর্থাৎ ভাগশেষ 0 হতে পারে বা 0 থেকে বড় হতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে ভাজক কত 5 আর ভাগশেষ হচ্ছে 3, তাহলে ভাগশেষ কি এই 5-এর থেকে বেশি হতে পারে, তা কিন্তু হতে পারে না। এখানে যদি নিচে ভাগশেষ 5 কিংবা 5-এর বেশি সংখ্যা থাকতো তার মধ্যে এই 5 কিন্তু আবার ভাগ যেত, অর্থাৎ ভাগশেষ কখনোই ভাজকের থেকে বড় হবে না। ঠিক আছে, ভাজক সর্বদা বড় হবে, ভাগশেষ ছোট হবে। তাহলে দেখো এখানে ভাগশেষ আমরা কী পেলাম, ভাগশেষ 0 হতে পারে অথবা 0 থেকে বড় হতে পারে কিংবা ভাজকের থেকে ছোট হতে পারে। তা তোমরা এটি মনে রাখবে, এটি শুধু এই সংখ্যার ক্ষেত্রে না, বীজগণিত ভাগের ক্ষেত্রে আমরা একই জিনিস পাবো। ধরো এখানে আমরা x-1 দিয়ে একটি বীজগণিতিক সংখ্যামালা, যে 3x² + 5x + 1 কে আমরা ভাগ করছি। তাহলে দেখো এক্ষেত্রে কি হতে পারে, আমরা প্রথমে 3x² কে মেলানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদের 3 দিয়ে গুণ করতে হচ্ছে। এবার দেখো 3 দিয়ে গুণ করলে তো 3 মিলে গেল, এবার এক্সগুলো মেলাবো। এখানে x এর পাওয়ার 2 আছে, এখানে x এর পাওয়ার 1 আছে, অর্থাৎ আরেকটি x দিয়ে গুণ করতে হবে। তাহলে 3x দিয়ে x-1 কে গুণ করলে আমরা পাবো 3x² - 1 কে 3x দিয়ে গুণ করলে আমরা -3x পাবো। এবার আমাদের কাজ কি, বিয়োগ করা। তাহলে বিয়োগ করলে প্রতিটা চিহ্ন পাল্টে যাবে। তাহলে দেখো 3x² - 3x² কেটে গেল, উপরে 5x আছে, নিচে +3x আছে, অর্থাৎ আমরা 8x পেলাম। আর এক্ষেত্রে দেখো +1 আছে, এটিকে আমরা নিচে নামিয়ে নিলাম। এবার আমাদের 8x কে মিল করতে হবে। তা 8x মিল করতে গেলে x-1 কে আমাদের +8 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 8 দিয়ে গুণ করলে কি হচ্ছে, দেখো আমরা পাচ্ছি 8x, এখানে -1 কে 8 দিয়ে গুণ করলে আমরা -8 পাচ্ছি। এবার আমাদের কাজ কি, বিয়োগ করা। তাহলে বিয়োগ করলে প্রতিটি চিহ্ন পাল্টে যাচ্ছে। তাহলে উপরে দেখো 8x-8x কেটে গেল, এখানে +1, এখানে +8, তাহলে দুটো যোগ করলে আমরা 9 পেলাম। এবার দেখো আমি একই সংখ্যা, অর্থাৎ x-1 দিয়ে একটি বীজগণিতিক সংখ্যামালা 3x² + 5x - 8 কে আমি ভাগ করছি। এক্ষেত্রে দেখি আমি ভাগফল কী পাবো। তাহলে দেখো একইভাবে প্রথমে আমরা 3x বাদ দেবো, তাহলে আমরা কী পাবো, আমরা পাবো 3x² - 3x। ঠিক আছে, এবার দেখো বিয়োগ করলে প্রতিটা চিহ্ন পাল্টে যাচ্ছে, +3² - 3x² কেটে গেল, উপরে 5x আছে, নিচে কী আছে, +3x, অর্থাৎ আমরা 8x পেলাম, এখানে -8 আছে। এবার আমাদের 8কে মিল করতে হবে, তাহলে তার জন্য আমাদের +8 দিয়ে গুণ করবো। তাহলে +8 দিয়ে গুণ করলে কী হচ্ছে, দেখো আমরা পাচ্ছি 8x-1কে 8 দিয়ে গুণ করলে আমরা -8 পাবো। এবার বিয়োগ করলে প্রতিটা চিহ্ন পাল্টে যাচ্ছে, অর্থাৎ উপরে +8x-8x কেটে গেল, উপরে -8, নিচে +8 কেটে গেল, আমরা ভাগশেষ 0 পেলাম। এবার এক্ষেত্রে ভাগশেষটা লক্ষ্য করো,
তা দেখো, আমরা দ্বিতীয় ক্ষেত্রে ভাগশেষ কি পেলাম, শূন্য পেলাম, এবং প্রথম ক্ষেত্রে ভাগশেষ আমরা কি পাচ্ছি, প্রথম ক্ষেত্রে দেখো ভাগশেষ আমরা 9 পেয়েছি। তা 9 কে তো আমরা এইভাবে লিখতে পারি, 9 × x^0 লিখতে পারি। তো তাহলে দেখো এখানে ভাজক কি ছিল, ভাজক ছিল x-1, যার মাত্রা ছিল 1, আর এক্ষেত্রে আমরা ভাগশেষ পেয়েছি 9। তাহলে 9-এর মাত্রা কত, চলরাশি সর্বোচ্চ পাওয়ার অর্থাৎ 0। তাহলে কি হচ্ছে যে ভাজকের যা মাত্রা ভাগশেষের মাত্রা তার থেকে কম হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভাগশেষের মাত্রা কি হবে, কম হবে কার থেকে, ভাজকের মাত্রার থেকে। আশা করি বিষয়টি বোঝা গেল। তাহলে তোমরা এই দুটি পয়েন্ট অবশ্যই মনে রাখবে, বীজগাণিতিক সংখ্যামালার ভাগ্যের ক্ষেত্রে ভাগশেষ শূন্য হতে পারে, অথবা ভাগশেষের যা মাত্রা সেটি কি হবে, ভাজকের মাত্রার থেকে কম হবে। তো এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, যে ক্ষেত্রে ভাগশেষ আমরা শূন্য পাবো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই ভাজ্য হচ্ছে ভাজকের গুণিতক। কেননা দেখো ভাজককে নির্দিষ্ট সংখ্যাতে গুণ করলে আমরা ভাজ্য পাবো, ঠিক যেমন আগের অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে ভাজ্য কত, 30, ভাজক কত, 5। তাহলে 5-কে একটা নির্দিষ্ট সংখ্যা 6 দিয়ে গুণ করার ফলে আমরা 30 পেয়েছি, অর্থাৎ এই 5-এর গুণিতক হচ্ছে 30, অথবা 30 হচ্ছে 5-এর গুণিতক, আমরা যাই বলি না কেন, ঠিক আছে। তাহলে আমরা কী দেখলাম, যদি কোনো ভাগে ভাগশেষ শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো যে ভাজ্য হচ্ছে ভাজকের গুণিতক, ঠিক আছে। এটি তোমরা মনে রাখবে যে ভাগশেষ শূন্য হলে ভাজ্য ভাজকের গুণিতক হবে। কোষে দেখি 7.3-এর অঙ্ক করার জন্য কিন্তু এই কনসেপ্টটা আমাদের দরকার হবে। এবার চলো আমরা ভাগশেষ উপপাদ্যটা দেখে নিই। ভাগশেষ উপপাদ্যের প্রমাণটা কিন্তু আমাদের দরকার নেই, কিন্তু ভাগশেষ উপপাদ্যের যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটাই আমাদের ভালো করে শেখা দরকার, ঠিক আছে। এখান থেকে আমাদের অনেক শর্ট কোশ্চেন আসে। তা দেখো এখানে ভাগশেষ উপপাদ্যে কী বলা আছে, ভাগশেষ উপপাদ্যে বলা আছে যে x-a দিয়ে আমি যদি কোনো বহুপদী সংখ্যামালা fx-কে ভাগ করি, ঠিক আছে, x-a দিয়ে কোনো বহুপদী সংখ্যামালা f(x)-কে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কী হবে, এক্ষেত্রে ভাগশেষ হবে f(a)। এখানে এটা কি, এটা হচ্ছে ভাজকের শূন্য, বোঝা গেল। আমি আবার বলছি যে x-a দিয়ে কোনো বহুপদী সংখ্যামালা fx-কে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ আমরা পাবো f(a)। এখানে ডিনোট করা আছে f(a) হচ্ছে একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে n, এবং এই n এর মান কি হবে, n এর মান 1 হতে পারে বা 1-এর থেকে বড় হতে পারে, আর এক্ষেত্রে a হচ্ছে একটি বাস্তব সংখ্যা, ঠিক আছে, a হচ্ছে একটি বাস্তব সংখ্যা। তাহলে আমরা কি পেলাম, আবার বলছি যে কোনো বহুপদী সংখ্যামালা fx-কে যদি আমরা x-a দিয়ে ভাগ করি তবে আমরা ভাগশেষ কি পাবো, f(a) পাবো, যেখানে f(x) হচ্ছে বহুপদী সংখ্যামালা যার মাত্রা n, n কি হবে, 1 হবে বা 1-এর থেকে বড় হবে, এবং a হচ্ছে একটি বাস্তব সংখ্যা। তা চলো এবার আমরা ভাগশেষ উপপাদ্যটি একটু যাচাই করে দেখি। এক্ষেত্রে দেখো উপরের ওই অঙ্কটাই এখানে আমরা ভাগ করেছিলাম কি দিয়ে, x-1 দিয়ে। তাহলে প্রথমে আমরা কি করব, এই x-1-এর শূন্য বের করব, ঠিক আছে। তাহলে দেখো x-1-এর শূন্য আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে আমরা পাচ্ছি বা x-1-কে সমান চিহ্নে উপাশে নিয়ে গেলে আমরা 1 পাবো, অর্থাৎ x এর মান যদি আমরা 1 বসাই তাহলে এই বহুপদী সংখ্যামালার মান কি হবে, শূন্য হবে, অর্থাৎ x-a এর শূন্য হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে দেখো fx কী ছিল, fx হচ্ছে ভাজ্য যেটিকে আমরা ভাগ করেছি সেটি ছিল 3x² + 5x + 1, ঠিক আছে, 3x² + 5x + 1। এবার এর ভাগশেষ কী হবে, এর ভাগশেষ হবে f(1)-এর মান, ঠিক আছে, অর্থাৎ x এর জায়গায় আমাদের 1 বসাতে হবে। তাহলে দেখো 3 × x এর জায়গায় 1 বসালাম, তাহলে 1² + 5 × x আছে, তাহলে x এর জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম +1। তাহলে দেখো 1-কে স্কয়ার করলে আমরা 1-ই পাচ্ছি, সেই 1 দিয়ে 3-কে গুণ করলে আমরা 3 পাবো, যোগ 5-কে 1 দিয়ে গুণ করলে আমরা 5 পাবো, যোগ 1, অর্থাৎ আমরা ভাগশেষ কী পেলাম, আমরা 9 পেলাম। তাহলে দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এই ভাগটির ভাগশেষ আমরা 9 পেলাম, এখানে করেও আমরা কী পেয়েছিলাম, আমরা 9 পেয়েছিলাম। এটি তো আমি তোমাদের বোঝানোর জন্য এখানে x^0 বসিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভাগশেষ কত পেয়েছিলাম, 9 পেয়েছিলাম, অর্থাৎ দুক্ষেত্রেই আমরা সমান মান পেলাম। তাহলে বোঝা গেল ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কোনো ভাগ না করেও খুব সহজেই আমরা ভাগশেষটা
বের করতে পারি। এটাতে আমরা খেয়াল রাখবে যে ভাজক যদি রৈখিক বহুপদী সংখ্যামালা হয়, অর্থাৎ এর মাত্রা যদি এক হয়, তবে ভাগশেষ উপপাদ্যটি প্রযোজ্য। ভাজকের মাত্রা একের বেশি হলে এই ভাগশেষ উপপাদ্যটি কিন্তু প্রযোজ্য নয়। কেমন? তাহলে সবশেষে বুঝে নাও ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে আমরা ভাগশেষটা নির্ণয় করি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ভাজকের শূন্য বের করব, ঠিক আছে? সেই ভাজকের শূন্য যে মান পাবো সেটি এফ অফ এক্স এর জায়গায় আমরা বসিয়ে দেব। তাহলে এক্স এর জায়গায় সেই মানটা বসিয়ে দিলেই আমরা ভাগশেষটা পেয়ে যাব। এবার চলো আমরা কষে দেখি 7.3 এর অঙ্কগুলি শুরু করি। তা এক দাগে কী আছে দেখো, এক দাগে আছে যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5 এক নম্বরে আছে x-2, 2 নম্বরে আছে x+2, 3 নম্বরে আছে 2x-1, 4 নম্বরে আছে 2x+1 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে এক দাগে যেটি আছে সেটি আমরা প্রথমে করছি, আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, আমাদের x-2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটি ভাজক অর্থাৎ যেটি দিয়ে ভাগ করতে হবে তার আমরা শূন্য বের করব, অর্থাৎ সেক্ষেত্রে এই টোটাল সংখ্যামালার মান কি হবে, শূন্য হবে। তাহলে এটি সমান আমরা শূন্য ধরে নেব। অতএব এখান থেকে x সমান কি পাচ্ছি দেখো, x সমান দেখো -2 কে সমান চিহ্ন এই পাশে নিয়ে গেলে আমরা +2 পাবো, অর্থাৎ x এর মান আমাদের 2 হলো। তাহলে x এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে এই বহুপদী সংখ্যামালার মান আমরা শূন্য পাবো। তাহলে এখানে আমরা লিখে নিই যে x-2 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য আমাদের কত বের হয়েছে, 2 বের হয়েছে। এবার দেখো যেটিকে আমাদের ভাগ করতে হবে তাহলে সেটিকে আমরা এফ এক্স ধরে নিচ্ছি, অর্থাৎ এফ অফ এক্স সমান কি আছে দেখো, আমাদের ভাগ করতে হবে x³ - 3x² + 2x + 5 ভাগ করতে হবে। তাহলে এটি আমরা এফ এক্স ধরে নিলাম, অতএব আমাদের ভাগশেষ কী হবে দেখো, অতএব নির্ণয় ভাগশেষ হবে এফ অফ ভাজকের শূন্য অর্থাৎ 2, ঠিক আছে? এফ অফ 2 এর যা মান হবে সেটি হবে আমাদের নির্ণয় ভাগশেষ। তাহলে দেখো এখানে x এর জায়গায় আমরা 2 বসিয়ে দিচ্ছি, তাহলে x এর জায়গায় 2 বসালে আমরা 2 এর কিউব পাচ্ছি, -3 আছে বসিয়ে দিলাম, x² তাহলে x এর জায়গায় 2 বসিয়ে দিলাম তার স্কোয়ার +2 × x, x এর জায়গায় আমরা 2 বসিয়ে দিলাম +5, অর্থাৎ দেখো 2 কে কিউ করলে আমরা 8 পাচ্ছি, 2 কে স্কোয়ার করলে আমরা 4 পাবো, সেই 4 দিয়ে 3 কে গুণ করলে আমরা 12 পাবো, অর্থাৎ -12। এখানে 2 আর 2 গুণ করলে আমরা 4 পাবো, এক্ষেত্রে +5 আছে বসিয়ে দিলাম। তা দেখো 8, 4 আর 5 যোগ করলে আমরা কত পাবো, 17 পাবো, তার থেকে 12 বিয়োগ করলে আমরা 5 পাবো। তাহলে আমাদের ভাগশেষ কত বের হলো, আমাদের ভাগশেষ 5 বের হলো। তাহলে দেখো এক্ষেত্রে আমরা ভাগ না করেই ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করেই খুব সহজেই কোনো ভাগের ভাগশেষ আমরা বলে দিতে পারি। তা দেখো এক্ষেত্রে 2, 3, 4 প্রতিটি অঙ্ক একইভাবে করতে হবে, এই জন্য আমি এর বিস্তারিত করছি না, আমি এখানে সমাধান করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তা দেখো এখানে আমরা অঙ্কগুলি সমাধান করে নিয়েছি, 2 দাগে আমাদের ভাগ করতে হবে কি, x+2 দিয়ে। তাহলে প্রথমে আমরা x+2 এর শূন্য বের করব, সেটি আমরা -2 পেয়েছি। এবার দেখো এক্ষেত্রেও এফ এক্স সমান একই আছে, অতএব নির্ণয় ভাগশেষ কী হবে, এফ অফ ভাজকের শূন্য অর্থাৎ এফ অফ -2। তাহলে এক্সের জায়গায় -2 বসিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ভাগশেষ -19 পেয়েছি। এবার 3 দাগেটা দেখো, 3 দাগে আমাদের ভাগ করতে হবে 2x-1 দিয়ে। তাহলে এই 2x-1 এর আমরা শূন্য বের করেছি, সেটি কত বের হয়েছে, 1/2 বের হয়েছে। অতএব এক্ষেত্রেও দেখো এফ এক্স একই আছে, অতএব নির্ণয় ভাগশেষ কী হবে, এফ অফ ভাজকের শূন্য অর্থাৎ 1/2। তাহলে এক্ষেত্রে এক্স এর জায়গায় 1/2 বসাতে হবে। তা দেখো এক্স এর জায়গায় 1/2 বসিয়ে ক্যালকুলেশন করে আমরা ভাগশেষ কত পেয়েছি, আমরা পেয়েছি 5 পূর্ণ 3 এর 8। তোমাদের প্রয়োজন হলে তোমরা এগুলির স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে দেখো 4 দাগেরটা কি আছে, 4 দাগে আমাদের ভাগ করতে হবে 2x+1 দিয়ে। তাহলে প্রথমে আমরা 2x+1 এর শূন্য বের করেছি, সেটি আমাদের কত বেরিয়েছে, আমাদের -1/2 বেরিয়েছে। এক্ষেত্রেও দেখো এফ এক্স সমান কি বলে দেওয়া আছে, x³ - 3x² + 2x + 5। অতএব নির্ণয় ভাগশেষ কী হবে, এফ অফ ভাজকের শূন্য অর্থাৎ -1/2। এবার দেখো এখানে এক্স এর জায়গায় আমরা -1/2 বসিয়েছি, এবার এখানে ক্যালকুলেশন করলে আমরা ভাগশেষ কত পেয়েছি, আমরা ভাগশেষ পেয়েছি 3 পূর্ণ 1 এর 8। এই আমাদের উত্তর হয়ে গেল, ঠিক আছে? এবার 2 দাগেরগুলো লক্ষ্য করো, 2 দাগে কী আছে দেখো, 2 দাগে দেখতে পাচ্ছি যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কী কী ভাগশেষ পাবো হিসাব করে দেখি। তা 2 এর 1/2টা লক্ষ্য করো, এক্ষেত্রে আমাদের দেখো একটি সংখ্যাতে কিন্তু
বিভিন্ন সংখ্যাকে ভাগ করতে হচ্ছে। আমাদের যেটিতে ভাগ করতে হচ্ছে সেটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এর শূন্য আমাদের বের করতে হবে। অর্থাৎ দেখো, শূন্যের ক্ষেত্রে এই টোটাল সংখ্যামালার মান কি হবে? শূন্য হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এক্স মাইনাস ওয়ান সমান শূন্য বসাতে পারি। তাহলে এখান থেকে আমরা এক্স সমান কী পাচ্ছি? দেখো, মাইনাস ওয়ানকে সমান চিহ্নে এপাশে নিয়ে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে। অর্থাৎ এই এক্সের মানই হবে এই বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে এখানে আমরা লিখে নিই যে এক্স মাইনাস ওয়ান রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত বের হলো? আমাদের এক বের হলো। এবার দেখো, এক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে যেটিকে, সেটিকে আমরা এফ অফ এক্স ধরে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে এফ অফ এক্স সমান আমরা কী পাচ্ছি? দেখো, আমাদের ভাগ করতে হবে এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস সিক্সটি, এটিকে আমাদের ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা সহজেই ভাগশেষটা নির্ণয় করতে পারি। তাহলে দেখো, নিম্ন ভাগশেষ কী হবে? এফ অফ ভাজকের শূন্য, ঠিক আছে। অর্থাৎ এফ অফ এক হবে আমাদের নিম্ন ভাগশেষ। এবার দেখো, এখানে আমরা এক্সের জায়গায় এক বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি একের কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার, অর্থাৎ সিক্স ইন্টু একের স্কোয়ার প্লাস তেরো এক্স, অর্থাৎ তেরো ইন্টু এক যোগ ষাট। এককে কিউ করলে আমরা একই পাবো, এককে স্কোয়ার করলে এক পাবো। সেই এক দিয়ে ছয়কে গুণ করলে আমরা মাইনাস ছয় পাচ্ছি, এক দিয়ে তেরোকে গুণ করলে আমরা তেরো পাচ্ছি যোগ ষাট। তাহলে দেখো, এক্ষেত্রে এক আর তেরো যোগ করলে চোদ্দো, চোদ্দো আর ষাট চুয়াত্তর, তার থেকে ছয় বিয়োগ করলে আমরা আটষট্টি পাবো আমাদের ভাগশেষ। অর্থাৎ আটষট্টি হয়ে গেল আমাদের উত্তর। ঠিক একইভাবে আমরা দুই দাগ, তিন দাগ এবং চার দাগের অঙ্কটি সমাধান করছি। এই জন্যই আমি আর বিস্তারিত করে দেখাচ্ছি না, সমাধান করে তারপরে আবার ফিরে আসছি। তা দেখো, এখানে আমরা দুই তিন চার সমাধান করে নিয়েছি। যেহেতু একটি নির্দিষ্ট সংখ্যা এক্স মাইনাস ওয়ান দিয়ে প্রতিটিকে ভাগ করতে হচ্ছে, তার জন্য আমি আর আলাদা করে শূন্য বের করিনি। এখানে যে আমরা শূন্য এক পেয়েছি সেটা দিয়েই আমি পরপর অঙ্কগুলি করে গেছি। তা দেখো, দু নম্বরে যেটিকে আমাদের ভাগ করতে হবে সেটি সমান আমরা এফ এক্স ধরে নিয়েছি। অতএব নির্ণয় ভাগশেষ কী হবে? এফ অফ ভাজকের শূন্য, অর্থাৎ ভাজকের শূন্য আমরা এক পেয়েছি। তাহলে এফ অফ ওয়ানের মানই হবে আমাদের এই বহুপদী সংখ্যামালার ভাগশেষ, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো, চার দাগের ক্ষেত্রে এফ অফ এক্স সমান কী বলা আছে? ফোর এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, এটিকে যদি আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ আমরা কত পাবো? ছয় পাবো। এবং চার দাগের ক্ষেত্রে দেখো, এফ অফ এক্স কী বলা আছে? ইলেভেন এক্স কিউ মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সেভেন, এটি হচ্ছে এফ এক্স। আমাদের ভাগ করতে হবে এক্স মাইনাস ওয়ান দিয়ে। আর আমরা দেখেছি এক্স মাইনাস ওয়ানের শূন্য কত বেরিয়েছে? এক বেরিয়েছে। অতএব নিম্ন ভাগশেষ কী হবে? এফ অফ ওয়ান। তাহলে এক্সের জায়গায় ওয়ান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা ভাগশেষ পাস পেলাম। কেমন? ঠিক একইভাবে আমাদের দেখো, তিন দাগের অঙ্কগুলো সমাধান করতে হবে। তিন দাগে কী আছে? তিন দাগে আছে দেখো, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি। তিনের একে আছে আমাদের ভাগ করতে হবে কী দিয়ে? দেখো, এক্স মাইনাস তিন দিয়ে, অর্থাৎ এটি হচ্ছে ভাজক। তাহলে যেটিতে ভাগ করতে হবে তার শূন্য আমরা বের করব। তাহলে এটি সমান আমরা শূন্য ধরতে পারি। অতএব এক্স সমান কী হচ্ছে? মাইনাস তিনকে সমান চিহ্নে এপাশে নিয়ে গেলে প্লাস তিন পাবো। অতএব এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস তিন রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত বের হলো? আমাদের তিন বের হলো। অতএব এখানে দেখো, যেটিকে ভাগ করতে হবে সেটি সমান আমরা এফ এক্স ধরে নিচ্ছি। এখানে এফ এক্স সমান দেখো এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এইট, এটিকে আমাদের ভাগ করতে হবে। অতএব ভাগশেষ কী হবে? দেখো, ভাগশেষ খুব সহজেই আমরা বের করতে পারি। ভাগশেষ হবে আমাদের এফ অফ ভাজকের শূন্য, অর্থাৎ এফ অফ থ্রি হচ্ছে আমাদের নির্ণয় ভাগশেষ। এবার এই এক্সের জায়গায় আমরা থ্রি বসিয়ে দেখি কি মান পাই। তাহলে দেখো, এক্সের জায়গায় আমরা তিন বসিয়ে দিচ্ছি, তাহলে তিনের কিউ মাইনাস সিক্স ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ তিনের স্কোয়ার প্লাস নাইন এক্স, অর্থাৎ নাইন ইন্টু এক্সের জায়গায় তিন বসিয়ে দিলাম, মাইনাস আট আছে বসিয়ে দিলাম। তাহলে দেখো, তিনকে কিউ করলে আমরা সাতাশ পাবো, মাইনাস আছে বসিয়ে দিলাম, তিনকে স্কোয়ার করলে নয় হবে, নয় দিয়ে ছয়কে গুণ করলে ছয় নং আমরা চুয়ান্ন পাবো। এক্ষেত্রে দেখো, তিন দিয়ে নয়কে গুণ করলে আমরা তিন নং সাতাশ পাচ্ছি, মাইনাস আট আছে বসিয়ে দিলাম। এবার দেখো, সাতাশ আর সাতাশ যোগ করলে চুয়ান্ন হচ্ছে, আর এক্ষেত্রে মাইনাস চুয়ান্ন, তাহলে কেটে গেল।
অতএব -8 হচ্ছে আমাদের নিম্ন ভাগশেষ। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তা দুই দাগের অঙ্কটি ঠিক একইভাবে করতে হবে, এই জন্য আমি বিস্তারিত করছি না, অঙ্কটি সমাধান করে আমি তোমাদের দেখাচ্ছি। তা দেখো এখানে আমরা দুই দাগেরটাও সমাধান করে নিয়েছি, এখানে আমাদের ভাগ করতে হবে এক্স মাইনাস এ দিয়ে। তাহলে এক্স মাইনাস এর শূন্য আমাদের কি বেরিয়েছে, আমাদের এ বেরিয়েছে। এবার যেটিকে ভাগ করতে হবে সেটি সমান আমরা এফ এক্স ধরে নিয়েছি, অর্থাৎ এফ এক্স সমান এক্স কিউ মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এ। অর্থাৎ নিম্ন ভাগশেষ কী হবে, নিম্ন ভাগশেষ হবে এফ অফ ভাজকের শূন্য অর্থাৎ এফ অফ এ। এবার দেখো এখানে এক্স এর জায়গায় এ বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে ভাগশেষ আমরা কি পেলাম, ভাগশেষ আমরা এ পেলাম। তো আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ নয় আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি।